এই যে আপনাদের এত রাত দখল, এত উই ওয়ান্ট জাস্টিস, সেই রাত দখল করতে গিয়ে আপনারা তো একটা বড় সংখ্যক মহিলাকে যখন পালিয়ে যেতে হয়, সেই নার্স দিদিদের, সেই মহিলা পুলিশ কর্মীদের এভাবে আহত হতে হয়, তখন আপনারা কোথায় গেলেন? এসেছিলেন? লজ্জার আর একটা রাজ্যের পক্ষে কিছু হতে পারে না, কিন্তু গতকাল উত্তরাখণ্ডে একজন নার্সের সঙ্গে এটা ঘটেছে। গতকাল মধ্যমগ্রামে আপনারা কোনো খবর রাখেন? একটি মহিলার বস্তাবন্দি দেবো আছে, তারপরে শুনছি এটা বিরাট অভিযোগ। আমি নাকি এটা বহুকাল ধরে শুনি, সব মেয়েকে খারাপ বলি। আচ্ছা, আমার ইন্টারভিউগুলো ওনারা দেখেছেন কখনো? প্রথমেই আমি বলে নিই যে কিছু মহিলা, 40% মহিলার জন্যে 60% মহিলার বেঁচে থাকা দরকার। অধিকার কর্মীরা বলছেন, দিদি আপনি তো মেয়েদের জন্য কথা বলতে শুরু করেছেন। এই তখন এই মানে আমার ব্যাপারটা হলো তো শাকের করাত, তখন আমি শুনেছি আমি নাকি মেয়েদের জন্য গলা ফাটাচ্ছি, আমি আর পুরুষ অধিকার কর্মীই থাকলাম না। তখন এ করে একটা মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন, এই নিয়ে গোটা দেশ উত্তাল। বারে বারে প্রশ্ন উঠছে সেই পুরুষাধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য কি বলছেন বা তিনি চুপ কেন? আচ্ছা, প্রথম কথা, আপনাদের এই খবরকে দিল, আপনারা তো সাংবাদিক, আপনাদের তাহলে খবর রাখা উচিত ছিল যে আমি চুপ। আমি আজ থেকে ছদিন আগে, অর্থাৎ শুক্রবার ঘটনা ঘটেছে, আমি শনিবার কিন্তু প্রথম পোস্টটি আমার ছিল যে একজন পুরুষাধিকার কর্মী হিসেবে জানতে চাই যে এখনও কেন মহিলা কমিশন পৌঁছলেন না, এখনও কেন নারী কল্যাণ মন্ত্রীর একটাও স্টেটমেন্ট নেই, এখনও কেন সেসব এনজিও যারা মহিলাদের নিয়ে কাজ করেন তারা গিয়ে উপস্থিত হতে পারলেন না, তারা কোথায়? গত বছর একই দিনে যখন যাদবপুরের স্বপ্নদ্বীপের হত্যা হয়েছিল, আমি এটাকে হত্যাই মনে করি, তখন আমি কিন্তু একটি প্রখ্যাত চ্যানেলের শোতে গিয়ে প্রথম বলেছিলাম যে কেউ বলেননি, এত এত যারা উই ওয়ান জাস্টিস আজকে বলছেন, যে প্রত্যেকটি হোস্টেলে খোঁজ নিন, মেয়েদের হস্টেলে হস্টেলেও কিন্তু একই সিচুয়েশন, তারাও এই ধরনের বিষয়েরই শিকার। অবশ্যই আলাদা করে ডাক্তারদের কথা বলিনি, কারণ তখন এই ব্যাপারগুলো জানতাম না, তাদের খোঁজ নিন, তারা কিন্তু এই ধরনের অসুবিধার, র্যাগিংয়ের এবং এই অত্যাচারেরও হয়তো শিকার। আপনাদের কিন্তু দায়িত্ব হয় যে মেয়েদের খোঁজটাও নেওয়া, ক্লিপিং চাইলে খুঁজে পেয়ে যাবেন। হয়তো অনেকেই আবার বলবেন আমি বাজে কথা বলছি, খুঁজবেন, ক্লিপিং সবাই পেয়ে যাবেন, প্রখ্যাত চ্যানেলের শোতে গিয়ে কথাটা বলেছিলাম। তাহলে তখন কিন্তু কেউ আমার কথায় কান দেননি, তার ফলাফল কী দাঁড়ালো? একটি মেয়ে আবার চরম অসম্মানিত হয়ে চলে গেলেন, কার কী হলো? এই সব থেমে যাবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, যা হয়েছে স্বপ্নদ্বীপের ক্ষেত্রে, এক মাস দেড় মাস একটা ভয়ঙ্কর উত্তাল সিচুয়েশন, আবার সব থেমে যায়। একটা বড় অন্য ঘটনা ঘটলেও থেমে যায়, না ঘটলেও থেমে যায়, কিন্তু জানেন তো যাদের গেল তাদের গেল, সেই হতভাগ্য বাবা মার সব গেল, আর উনি তো একটিমাত্রই সন্তান ছিলেন স্বপ্নদ্বীপের মতোই। তো শুনলাম যা, তো ওনাদের বাড়িতে সম্ভবত দুর্গাপুজোও হতো বোধ হয়, যারা এত কথা বলছেন তারা কিন্তু এই খবরগুলো রাখেন না। শুনছিলাম, একটা লেখায় পড়ছিলাম, সেটাও তো তাহলে বোধ হয় এবছর হবে না, তো লিখেছিলাম যে ধিক্কার, আমার লেখাটা ফেসবুকে দেওয়া হয়েছে গতকাল, আমার ছেলেরা এ ধরনের কথাবার্তার পরিপ্রেক্ষিতে খুব অত্যন্ত বিরক্ত, অসন্তুষ্ট, এবং তাতে ওরা একটা লেখা দিয়েছে, সেখানে সেই লিঙ্কটা ওরা দিয়ে দিয়েছে যে ঠিক পরের দিনই আমি লেখাটা দিয়েছিলাম। আর যারা এই সমস্ত কথাগুলো সারাক্ষণ বলছেন, আসলে যা হয়, অল্প বিদ্যা অল্প জানা সবটাই তো ভীষণ ভয়ঙ্কর, সেই পরিপ্রেক্ষিতে ওনারা বলছেন, তখন ওনারা কেউ কোথাও ছিলেন না যেদিন আমি এই কথাগুলো বলেছিলাম। আমাদেরকে দেওয়া সাক্ষাৎকার, মানে পুরনো সাক্ষাৎকার, সেই লিঙ্ক মানুষ শেয়ার করে লিখছে যে এই মহিলা আজ কোথায়, বা বিভিন্ন কুরুচিকর মন্তব্য আপনারা না ওসব তো পাত্তা দিই না, কে কী কুরুচি। শুনুন, আপনি যখন এরকম একটা স্রোতের বিপরীতের কাজ করবেন তখন এসব এমনিও আসে, আজকে এই ঘটনাটা বলে না এসব নিয়ে মাথা ঘামাতে চাই না, তবে এই সব বিষয়ে না আমার কয়েকটা বক্তব্য আছে। তো দেখুন, আমি তো খুব একটা সাধারণ নগণ্য একজন পুরুষ অধিকার কর্মী, যাকে ওনারা মানে অকথ্য গালিগালাজ করছেন, যেগুলো কোনো মিডিয়ার সামনে বসে বলা যায় না, তাকে ওনারা জুতো মারতে চাইছেন, লাথি মারতে চাইছেন, বাড়ি থেকে বের করে এনে মনে করছেন মারধর করা উচিত, সে আরও আরও অনেক কিছু আপনারাও জানেন আমিও জানি, কিন্তু তাহলে এইগুলো যখন করতে চাইছেন তখন আমি ক্রমশ ইম্পর্টেন্ট হয়ে উঠছি, কারণ আমি কে? সাধারণ পুরুষ অধিকার কর্মী, যা যিনি পুরুষ মানুষের ওপরে হওয়া অন্যায় অবিচার নিয়ে সামান্য কাজ করছি, বা আমার সংস্থা এখানে আসেন এবং মানে উনি বলছেন আমি নারীদের পাশে আমরা কখনো দাঁড়াইনি, কিন্তু আমার এখানে তো বহু নারী, আপনারা প্রায়ই আমার অফিসে আসেন, এসে দেখেছেন কত মা বোন স্ত্রী মেয়েরা আমার এখানে আসেন। আপনাকে আরিয়া দহ না, ওগুলো পরে আমি আসবো একটু একটু করে, আমি আগে ভূমিকা দিয়ে যাব যে কত মহিলা এখানে আসেন যাদের পাশে আমাদের আমরা দাঁড়াই, কারণ এ একজন পুরুষের অত্যাচারের সঙ্গে বারবার কিন্তু আমি কথাগুলো বলছি, অনেক মহিলার সঙ্গে থাকেন যারা নির্যাতিত, তাহলে আমরা যে নারীদের পাশে দাঁড়াই না এটা কোথা থেকে হলো?
আমাদের এখানে তো, এবং আমাদের কিন্তু এই ABMF নারী শক্তি বলে আছেই দল, মানে একটি গ্রুপ আছে যারা এই মায়েরা বোনেরা স্ত্রীরা অনেক ঠাকুমা পিসিমা কাকিমা আছেন, তাই মেয়েরাও অনেকে বাবাকে আজকাল নিয়ে আসেন, তাহলে নারীদের পাশে আমরা নেই কি করে হলো, এটা তো না। আচ্ছা তারপরে শুনছি এটা বিরাট অভিযোগ, আমি নাকি এটা বহুকাল ধরে শুনি সব মেয়েকে খারাপ বলি। আচ্ছা আমার ইন্টারভিউগুলো ওনারা দেখেছেন কখনো? প্রথমেই আমি বলে নিই যে কিছু মহিলা 40% মহিলার জন্যে 60% মহিলার বেঁচে থাকা দায় হয়ে উঠেছে, চিরকাল বলে এসেছি। ওনারা কোথাও কিছু শোনেন না, কাকে কান নিয়ে গেছে বলে চিৎকার করে যাচ্ছেন, বা ওনাদের বেস্টেড ইন্টারেস্টে হয়তো আঘাত পড়ে তাই ওনারা চিৎকার করেন। আমি জীবনেও বলিনি এবং সঙ্গে এই কথাও বলি যে সব পুরুষ মানুষও ঠিক নন, অনেক পুরুষ মানুষ আছেন যারা কিন্তু প্রতারণা করছেন, মেয়েদের অনেক খারাপ পজিশনে ফেলেন, তাহলে তার মধ্যে অনেক পুরুষ মানুষ ধর্ষক, যেটা আজকে এখানে ঘটেছে। ওনারা কিন্তু তখন আমাকে এই কথাগুলো বলতে পারতেন যদি আমি আজকে ধর্ষকের সাপোর্টে কোনো কথা বলতাম, বরং ওনারা কিন্তু এটাও জানেন না আজকে শিয়ালদা কোর্টে এই সঞ্জয় রায়ের মানে পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি, এবং আমরা সেটা সবার আগে সব জায়গায় লিখে সবার আগে সেটা সর্বান্তকরণে সাপোর্ট করেছি, এবং সে খবর আমাদের দিয়েছেন আমাদের ছেলেদের হয়ে যারা লড়াই করেন সেরকম একজন আইনজীবী। প্রথম আমায় জানান যে জানো তো এখানে শিয়ালদা, ওনাকে যখন শিয়ালদা কোর্টে তোলা হয় যে জানো তো শিয়ালদা কোর্টে সব আইনজীবীরা বলেছেন ওর পক্ষে দাঁড়াবে না। আলাম এর থেকে আনন্দের খবর আর কিছুই হতে পারে না, এবং সেটা আমি দায়িত্ব নিয়ে সব জায়গায় সমস্ত আমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমি পাঠাই প্রথম। কাজে আমার কথা বলছি না, এই অল্প জানা কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর, কেমন? এবার ধীরে ধীরে আসবো যে আচ্ছা কিছুদিন আগে চোপড়ায় এক ভদ্রমহিলাকে প্রায় নগ্ন করে মারধর করা হলো, তার আগে সন্দেশখালির, সন্দেশখালির মেয়েদের এই যে আপনারা উই ওয়ান জাস্টিস রাতের দখল মেয়েদের হবে, তা সেখানেও তো ঠিক রাতেই মহিলাদের ওপর এরকম অত্যাচার করা হয়েছে, সেটাও কিন্তু অবর্ণনীয়। কেমন আড়িয়াদহতে একজন মাকে তার ছেলের সঙ্গে ক্লাবে গণপিটুনি দেওয়া হয়েছে এরকমভাবে, আপনারা তখন কোথায় ছিলেন? তখন তো আপনাদের মুখে এত কিছু শুনিনি, তখন কিন্তু এই মহিলা চ্যানেলে চ্যানেলে বসে চিৎকার করেছেন নারীর সুরক্ষার জন্যে, জানতে চেয়েছেন যে এখন কেন মহিলা কমিশন নেই, এখন কেন নারী কল্যাণ মন্ত্রী স্টেটমেন্ট দেন না, এখন কেন মহিলা NGOরা দৌড়ে যাচ্ছে না, ঠিক যে কথা আমি এখনও বলছি। চ্যানেলে চ্যানেলে বসে আপনারা লিঙ্ক খুঁজলেই পাবেন, নারী সুরক্ষার জন্য চিৎকার করেছি, হ্যাঁ ডেফিনেটলি, সঙ্গে এটাও বলেছি যে পুরুষ মানুষেরও সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, একাধারে এই রাজ্যে মানবাধিকার বিঘ্নিত হচ্ছে, যেটা পরে এসে NHRC থেকেও বলা হলো যে মানবাধিকার বিঘ্নিত হচ্ছে, কারণ আমার তো এটা কাজ, আমি পুরুষ মানুষের কাজ করি সেটা বাদ দিয়ে আমি কী করে কথা বলবো, আমি তো বলতে পারবো না। আমি জানতে চাই তখন আপনারা কোথায় ছিলেন, তখন তো আপনাদের কাউকে দেখিনি সন্দেশখালীর মহিলাদের জন্যে, একজনও কথা বলেননি, দায়িত্ব নিয়ে বলছি, বারে বারে আমি চিৎকার করেছি, বরং তখন আমাকে পুরুষ অধিকার কর্মীরা বলছেন দিদি আপনি তো মেয়েদের জন্য কথা বলতে শুরু করেছেন, এই তখন এই মানে আমার ব্যাপারটা হলো তো শাকের করাত, তখন আমি শুনেছি আমি নাকি মেয়েদের জন্য গলা ফাটাচ্ছি, আমি আর পুরুষ অধিকার কর্মীই থাকলাম না, তখন এ কথা শুনেছি। তো আজকে জানতে চাই যে আপনারা আমাকে যে কথাগুলো বলছেন এগুলো তো আমি তো খুব নগণ্য একজন পুরুষ অধিকার কর্মী, যে আমি আমরা জানি এদেশে পুরুষ মানুষের জন্য কোনো আইন নেই, সেই যেই পরিবারেরা যেই পুরুষেরা বিপদে আছেন তাদের জন্য আমরা কাজ করে চলেছি, তা আমি খুব নগণ্য একজন মানুষ, আপনারা হঠাৎ আমার ওপরে আক্রোশ আপনাদের কেন? আমার তো এ ব্যাপারে কথা বলারই ছিল না, যেটা উচিত ছিল সেটা করেছি, যে আমাদের উচিত কখনো নয় ধর্ষকের পাশে দাঁড়ানো, বা যারা এর মধ্যে আছেন সবাই তাদের কারুর সম্পর্কে সাপোর্টে কোনো কথা আমাদের বলা উচিত নয়, অবশ্যই আমরা সে কাজটা করছি। কিন্তু আমি জানতে চাই এই যে আপনাদের এত রাত দখল, এত উই ওয়ান জাস্টিস, সেই রাত দখল করতে গিয়ে আপনারা তো একটা বড় সংখ্যক মহিলাকে যখন পালিয়ে যেতে হয় সেই নার্স দিদিদের, সেই মহিলা পুলিশ কর্মীদের এভাবে আহত হতে হয়, তখন আপনারা কোথায় গেলেন? এসেছিলেন কেউ? আপনাদের রাত মেয়েদের রাতের নিরাপত্তা নাকি আপনারা দিতে এসেছিলেন, রাত দখল করতে এসেছিলেন মেয়েদের জন্য, তখন তো মেয়েরাই মানে অসম্ভবভাবে আক্রান্ত, কোথায় ছিলেন তখন আপনারা? আর যে প্রশ্ন আপনাদের সত্যিই তোলা উচিত ছিল, কই সে, তাদেরকে তো আপনারা কেউ প্রশ্ন করছেন না। আপনাদের আপনাদের ভাষাতে বলি, আমি কিন্তু রাষ্ট্রপতির কোনো জেন্ডার বিশ্বাস করি না, আগাগোড়া এগুলো নিয়েও ঝগড়া করেছি, আপনারাই বলেন মহিলা রাষ্ট্রপতি, আপনাদের তো জানতে চাওয়া উচিত ছিল তিনি কেন এখনও কোনো স্টেটমেন্ট দেননি, তিনি তো সারা দেশের অভিভাবিকা, তার কাছে স্টেটমেন্ট চেয়েছেন এখনও? আপনাদের তো জানতে চাওয়া উচিত ছিল আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কেন কোনো স্টেটমেন্ট নেই এখনও, এত মহিলা NGO আমাদের রাজ্যে যারা সফলতার সঙ্গে কাজ করেন, এত নারীবাদী যাদের বলা হয় বা নারী নেত্রী যারা রয়েছেন, নামি নামি আছেন কিন্তু নারী নেত্রী, তারা কোথায়?
তাদের কেন কোনো স্টেটমেন্ট নেই? তারা কেন কোনো কথা বলছেন না? শুধু রাজ্জাকদের গেলেই কি হয়ে যায়? তাদের স্টেটমেন্ট কেন প্রথম থেকে এলো না? মহিলা কমিশনের কেন কোনো স্টেটমেন্ট নেই? আপনাদের একটা কথা জানাই এ প্রসঙ্গে, স্বপ্নদ্বীপের বিষয়, যেহেতু ও 18 বছরের নিচে ছিল, আমাদের এখানে শিশু কমিশনের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল। তাদের উদ্যোগে তাদের তারা বারবার ওর বাড়ি গেছেন, বারবার যাদবপুরে গেছেন, তাদের উদ্যোগে কিন্তু এত বড় একটা পক্সো করানো সম্ভব হয়েছিল, যেটা কিন্তু এদেশে প্রায় অসম্ভব, অতগুলো ছেলেকে পক্সো করানো। আজকে তাদের কাছে কিন্তু আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। কই আপনারা তো এই প্রশ্ন তুলছেন নাই? মহিলা কমি একজন আমাকে লিখলেন, কে বলেছে আপনাকে? আমি ফোন করেছিলাম। আরে আপনি ফোন করার কে? রাজ্যে এত বড় বিপর্যয়, মহিলা কমিশন তো শুনে দৌড়ে যাবেন, এটা তো কোনো ব্যক্তিগত ফোন করার জায়গা নয়, এটা রাজ্যের বিপর্যয়, শোনামাত্র মহিলা কমিশনকে দৌড়ে যেতে হবে। যারা মহিলা কমিশনে আছেন তারাও আমার থেকে, তারাও এমন নয় যে তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া বিবাদ, তারা যথেষ্ট কাজও করেন অনেক সময়, তারা তো শুনেই দৌড়ে যাবেন। এটা তো আপনাদের ফোন করার উপর নির্ভর করে না, আপনারা কে? আপনাদের ফোন করার উপর নির্ভর করে না এটা। কিন্তু আমি জানতে চাই, তারা কি বারবার গেছেন? তারা কি ওই মেয়েটির বাড়ি গেছেন? তারা তাদের পাশে সর্বদা, যেটা কিন্তু শিশু কমিশন করেছেন, সর্বদা পাশে থেকেছেন শেষ পর্যন্ত, যার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছিল। তাহলে আপনাদের তো এই প্রশ্নগুলো উচিত ছিল করা। আপনাদের আজকে কেন্দ্রীয় যে নারী শিশু কল্যাণমন্ত্রী, তার কাছ থেকে স্টেটমেন্ট এলো কিনা দেখা উচিত ছিল। অবশ্যই কেন্দ্রীয় নারী কমিশন একদিন এসেছিলেন, তো তারা কত দূর এগোলেন, তারা কি ভাবছেন, এইগুলো নিয়ে আপনাদের কথা বলা উচিত ছিল। তার জায়গায় আপনারা একজন হার্ডকোর পুরুষ অধিকার কর্মী, তার পেছনে লেগে আছেন গত 5 দিন ধরে, তাকে অকথ্য গালিগালাজ করছেন, তার তো এর মধ্যে কোনো ভূমিকাই নেই, তিনি কেন কথা বলবেন এর মধ্যে? এটা তো তার বিষয় নয়। তিনি প্রথম দিন যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাই আপনাদের মনে করা উচিত ছিল, যে এটা যে উনি দিয়েছেন এটাই বাড়তি, এটাই অতিরিক্ত। তার কাজ এই ধর্ষকদের যাতে সাপোর্ট করা না হয়, তার পুরুষ অধিকার কর্মীরা যাতে এই ধর্ষকদের সপক্ষে কোনো কথা না বলে, এই ছেলে ডাক্তার যদি এর মধ্যে কেউ জড়িত থাকেন তার সপক্ষে কথা না বলে এটা দেখা। সেখানে যদি হতো তখন তার কাছে কমপ্লেন করতেন, দিদি আপনাদের ছেলেরা কিন্তু ধর্ষকদের সাপোর্ট করছে। তার বদলে আপনারা তাকে গালিগালাজ করছেন, পার্সোনাল তাকে আঘাত করছেন। আর আমার কথা কি, এটা কি আপনারা নিজেদের গায়ে ঝাল মেটাচ্ছেন? মানে অন্য সময় বলতে পারেননি, এই সুযোগে বলে নিলেন? চর থাপ্পড় গালিগালাজ, অনেকে তো আবার জানতে চাইছেন আমাদের অফিস কোথায়, দম থাকলে অফিসের ঠিকানা দিতে। আপনি দেখিয়ে দেবেন আমাদের অফিসের ঠিকানাটা কেমন? আপনাদের দম থাকলে চলে আসবেন, আমার মুখোমুখি দাঁড়াবেন, আমি যদি একটাও ভুল কথা এখানে বলি তার উত্তর দেবেন। আপনাদের তো উচিত ছিল এই প্রশ্নগুলো, এখনও উচিত এই প্রশ্নে। আমি বলে দিলাম কি কি প্রশ্ন কার কার কাছে করবেন, আপনাদের দম থাকে তো এগুলো নিয়ে দাঁড়ান। আমার পেছনে লেগে কোনো লাভ হবে না, আমি কোনো নারীবাদী নই, আমি পুরুষবাদী নই, আমি চিরকাল সত্যবাদী ছিলাম, আজও আমি সত্যবাদী। কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এতটাই ন্যাক্কারজনক, এবং মনে রাখবেন এটা কিন্তু একজন পুরুষের সঙ্গে এর আগেও ঘটেছে, আবারও ঘটতে পারে বা ঘটতে পারতো। মেয়ে হয়ে মেয়েটির সঙ্গে ঘটেছে, তার সঙ্গে একটা রেপের ব্যাপার আছে, সেটা অত্যন্ত ন্যাক্কারজনক, এর থেকে লজ্জার আর একটা রাজ্যের পক্ষে কিছু হতে পারে না। কিন্তু গতকাল উত্তরাখণ্ডে একজন নার্সের সঙ্গে এটা ঘটেছে, গতকাল মধ্যমগ্রামে আপনারা কোনো খবর রাখেন? একটি মহিলার বস্তাবন্দি দেহ পাওয়া গেছে ধর্ষণ করে, সেগুলোরও খোঁজ রাখুন তাহলে। একটি মেয়ে শুনছি কী নাম প্রিয়া হাসদা বা কিছু, তাকে কালকে নৃশংসভাবে খুন করা হয়েছে, রেপ করা হয়েছে কিনা আমি ঠিক জানি না, না জেনে বলবো না কোনো কথা। খবর সব কিছু রাখুন, রাখতে হবে, আমাকে গালাগাল করে কিছু লাভ নেই, আমি একদম একটা ডিফারেন্ট জনার নিয়ে কাজ করি, আমার সঙ্গে বিরোধে গিয়ে কোনো লাভ নেই, কে বলতে পারে? আর যাদের নিয়ে কাজ করি তারা আপনাদেরই বাবা ভাই ছেলে স্বামী বা দাদা, কি বলতে পারে? কালকে আপনার বাড়িতে এই বিপদটা এলো না, আমার কাছে বা আমাদের সংস্থার কাছে, আপনাদের করানার্তে হলো না, একদম এই কাজটা করে কোনো লাভ হবে না, বিশ্বাস করুন। আর আমরা যদি সত্যি সত্যি, এর মধ্যে বহু পুরুষ আছেন, এর থেকে সব দুঃখের আর কিছু নেই, কে বলতে পারে? আমরা এই নামগুলো নোট করে রাখিনি, কাল যদি আপনারা বিপদে পড়েন সেই নামগুলো যদি আমাদের কাছে আসে, আমরা যদি তখন হাত তুলে দিই কী করবেন বলুন তো? আমার ছেলেরাও তো কেউ চুরি পরে বসে নেই, আপনাদের নামগুলো তো নোট হচ্ছে, বিশ্বাস করুন। কাল যদি আপনারা একটা অসুবিধায় পড়েন, আমরা যদি আর হাত না বাড়াই কোথায় যাবেন?